ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো ডিম কষা। ডিম কষা বানাবার জন্য আমি এখানে 5টি ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলির ভেতরে যাতে ভালোভাবে মশলা ঢোকে তার জন্য ডিমগুলিকে লম্বা করে কাট লাগিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব সামান্য করে নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলিকে ডিমের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলি মাখানো হয়ে গিয়েছে। এরপর ডিম কষাটি বানাবার জন্য একটি কড়ায় 40-50 ml তেল গরম করে তাতে মশলা মাখানো ডিমগুলিকে একে একে দিয়ে দেব। ডিম কষা বানাবার জন্য ডিমগুলিকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট নেড়ে ভেজে নেব। ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলিকে তুলে নেব। এরপর কড়ার গরম তেলে দিয়ে দেব 1/2 চামচ জিরে, 1টি তেজপাতা আর 1টি শুকনো লঙ্কা। গোটা মশলাগুলিকে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো 1টি বড় সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে তেলে নেড়ে হালকা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি ভাজা হয়ে এলে দিয়ে দেব 1/2 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকে লো ফ্লেমে নেড়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো 1টি বড় সাইজ কুচিয়ে রাখা টমেটো। তারই সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আর টমেটোটিকে মশলার সাথে নেড়ে নেব। এরপর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমেই 1-2 মিনিট টমেটোগুলিকে সিদ্ধ করে নেব। 1-2 মিনিট পর ঢাকা খুলে মশলাটিকে ভালো করে নেড়ে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো 150-200 ml জল। জল দিয়ে গ্রেভিটিকে ভালো করে নেড়ে নিতে হবে। গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটিকেও গ্রেভির সাথে মিশিয়ে নেব। এরপর এতে ভেজে রাখা ডিমগুলিকে দিয়ে দেব। ডিমগুলিকে গ্রেভির সাথে নেড়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। অবশেষে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা। ধনে পাতা দেওয়ার পর ডিম কষাটিকে আরও 1-2 মিনিট ফুটিয়ে নিতে হবে। 1-2 মিনিট পর ডিম কষাটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।